ज्योतिषशास्त्रের সাহায্যে বা জ্যোতিষশাস্ত্রকে ভর করে জ্যোতিষীরা চেম্বার খুলে বসেন। সেখানে মানুষের হাত দেখে, কুষ্ঠি দেখে, কপাল দেখে, নাক কান দেখে তার ভাগ্যের গণনা করেন এবং তার ভাগ্যে যদি কোনো রকমের অঘটন, দুর্ঘটনা, কোনো অশুভ কাজ থাকে তাহলে সেটা টলানোর জন্য গ্রহ, রত্ন, তাবিজ, কবজ, মাদুলি ইত্যাদি দিয়ে থাকে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাগ্য পূর্ব নির্ধারিত এবং আপনার ভাগ্যে কি কি ঘটবে সেটা জ্যোতিষী গণনা করে বলতে পারে। এবং যদি আপনার ভাগ্যে কোনো রকম অশুভ কোনো ঘটনা থাকে তাহলে জ্যোতিষী সেটা দূর করতে পারে। দূর করার জন্য তারা তাবিজ, কবজ, গ্রহরত্ন, মাদুলি ইত্যাদি দিয়ে থাকেন। কিন্তু এখানে প্রশ্ন হলো, যদি জ্যোতিষীরা জ্যোতিষশাস্ত্রে 100% বিশ্বাস করে থাকেন, এটা সঠিক এবং জ্যোতিষশাস্ত্রে যা যা বলা আছে যে ভাগ্য, মানুষের ভাগ্য পূর্ব নির্ধারিত এবং এই ভাগ্য টলানো যাবে না, পরিবর্তন করা যাবে না, তাহলে জ্যোতিষীরা আবার চেম্বার খুলে কেন বসে আছেন? কেন জ্যোতিষীরা তার গ্রাহককে ডাকার জন্য টিভি, পত্র পত্রিকা বিজ্ঞাপন দিয়ে থাকেন? যদি তিনি বিশ্বাস করেন যে ভাগ্য পূর্ব নির্ধারিত, তাহলে তার ভাগ্য পূর্ব নির্ধারিত হওয়ার জন্য গ্রাহকরা এমনি এমনি আপনার কাছে ছুটে আসবে, বিজ্ঞাপন দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু দেখা যাচ্ছে কি, একদিকে জ্যোতিষীরা ভাগ্যে পূর্ব নির্ধারিত এই বিশ্বাস করেন, খদ্দের ধরার জন্য, কাস্টমারকে ডাকার জন্য পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেন, এটা সোজাসুজি ভণ্ডামি। একইভাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জ্যোতিষীর দাবি গ্রহ নক্ষত্রের কুদৃষ্টির জন্য মানুষের রোগ ভোগ হয় এবং তাবিজ, কবজ, মাদুল্লি ইত্যাদি দ্বারা সেই রোগ ভোগ দূর করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো জ্যোতিষী রোগে পড়ে গিয়ে চিকিৎসার জন্য তাবিজ, কবজ, মাদুলি ধারণ করেন নাকি কোনো ডাক্তার কাছে ছুটে যান? যদি আপনি জ্যোতিষী হন এবং জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হন, তাহলে আপনি যখন রোগে পড়বেন তখন আপনাকে চিকিৎসাশাস্ত্রে বিশ্বাস করা উচিত নয়, আপনাকে গ্রহ, রত্ন, তাবিজ, কবজে বিশ্বাস করা উচিত। আপনি যদি রোগে পড়েন তাহলে ওষুধ না খেয়ে তাবিজ ধারণ করা উচিত, গ্রহ রত্ন পড়া উচিত। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? বাস্তবে দেখা যাচ্ছে যখন কোনো জ্যোতিষী কোনো কঠিন রোগে পড়ছেন তখন তিনি গ্রহ, রত্ন, তাবিজ, কবজে বিশ্বাস হারিয়ে, জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস হারিয়ে, ভাগ্য পূর্ব নির্ধারিত বিশ্বাস হারিয়ে ছুটে যাচ্ছেন ডাক্তারের কাছে, ছুটে যাচ্ছেন হসপিটালে চিকিৎসা বিজ্ঞানের কাছে এবং চিকিৎসাশাস্ত্রের সাহায্য নিয়ে তার রোগ ঠিক করছেন, ওষুধ খাচ্ছেন। কেন এই ভণ্ডামি? প্রশ্ন হচ্ছে, জ্যোতিষীরা এই ভণ্ডামি কেন করছেন? কেন এই বুজরুকি? বুজরুকি এই কারণেই, কারণ জ্যোতিষীরা ভালো মতনই জানে জ্যোতিষশাস্ত্রে যা বলা আছে তার সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল নেই। জ্যোতিষশাস্ত্র একটি কল্পনাশাস্ত্র, একটি বুজরুকি শাস্ত্র। এই শাস্ত্র বিশ্বাস করে মানুষকে ঠকানো যাবে, এই শাস্ত্রের সাহায্যে আপনাকে প্রতারিত করা যাবে যারা জ্যোতিষশাস্ত্রে ভাগ্যে বিশ্বাস করেন। কিন্তু জ্যোতিষীরা ভালো মতনই জানেন ভাগ্য পূর্ব নির্ধারিত নয়। যদি পূর্ব নির্ধারিত হতো তাহলে তারা বিজ্ঞাপন দিতেন না, কাস্টমার বা গ্রাহককে ডাকার জন্য টিভি, পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতেন না কি আমার কাছে আসুন, আমি অমুক জায়গায় বসি, অমুক দিনে বসি, আপনাকে এত টাকা দিয়ে আপনার সমস্যার সমাধান করে দেব। আসলে জ্যোতিষীরা বিজ্ঞাপন দিয়ে পাবলিক ঠকায়, মানুষকে প্রতারিত করে, গ্রাহককে প্রতারিত করে এবং তার পকেট কাটে তার ভাগ্য বা অন্ধবিশ্বাসকে ভর করে। যে জ্যোতিষীরা আপনাকে তাবিজ, কবজ, মাদুলি ইত্যাদি দিয়ে থাকে সেই জ্যোতিষীরা নিজেই তাবিজ, কবজ, মাদুলিতে বিশ্বাস করেন না। নিজে যখন রোগে পড়েন তখন ডাক্তারের কাছে ছুটে যান, হসপিটালে যান, চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নেন। যদি কোনো জ্যোতিষী এটা দাবি করে থাকেন তাবিজ, কবজ, মাদুলি, টুকটাক ঝাড়ফুঁক, জেল পড়া, তেল পড়া ইত্যাদি দিয়ে আপনার রোগ ঠিক করে দেবো, তাহলে তিনি আইনের চোখে বড় অপরাধী। অপরাধী এই কারণে, দ্য ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 অনুযায়ী ঝাড়ফুঁক, টুকটাক, তাবিজ, কবজ, মাদুলি ইত্যাদি দ্বারা কোনো রোগ চিকিৎসা করা আইনত অপরাধ। কোনো জ্যোতিষী যদি তাবিজ, কবজ, মাদুলি ইত্যাদি দ্বারা কোনো রোগে চিকিৎসা করে থাকেন তাহলে সেই তাবিজ, কবজ, মাদুলি নেওয়ার জন্য তাকে ড্রাগ লাইসেন্স নিতে হবে। কারণ তাবিজ, কবজ যখন আপনি ওষুধ হিসাবে ব্যবহার করছেন কোনো রোগের দূর করার জন্য, তখন সেই তাবিজ, কবজ, মাদুলি ওষুধ হিসাবে বিবেচিত হবে
এবং এই তাবিজ কবজ মাদুলি দেওয়ার জন্য আপনার কাছে কোনো যদি লাইসেন্স না থাকে, ড্রাগ লাইসেন্স না থাকে, তাহলে আপনার জেল এবং জরিমানা হবে। এখানে একজন যুক্তিবেদী হিসাবে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যত বড় জ্যোতিষী সে তত বড় প্রতারক। এমন কোনো জ্যোতিষী নেই তার কাছে ড্রাগ লাইসেন্স আছে অথবা ওষুধ দেওয়ার জন্য, তাবিজ কবজ মাদুলি দেওয়ার জন্য লাইসেন্স আছে। কোনো সরকার প্রশাসন আপনাকে কোনো লাইসেন্স দেয়নি। কোনো জ্যোতিষী কোনো লাইসেন্স দেখাতে পারবেন না যার দ্বারা তিনি তাবিজ কবজ মাদুলির দ্বারা কোনো রোগের চিকিৎসা করছেন। আপনার গ্রামে গঞ্জে পাড়া শহরে যদি কোনো জ্যোতিষী থাকে তাকে চ্যালেঞ্জ জানান এবং তাকে লাইসেন্স দেখাতে বলুন কি আপনার কাছে কোনো সরকারি লাইসেন্স আছে কি না, কী লাইসেন্স আছে এবং কি সেই লাইসেন্স দ্বারা আপনি কোন কোন রোগে চিকিৎসা করেন। যদি কোনো লাইসেন্স না থাকে তাহলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করুন এবং সেই জ্যোতিষী অবশ্যই জেলে যাবে। আইন অনুযায়ী জ্যোতিষী জেলে যাওয়ার জন্য তৈরি থাকুন।